হ্যালো গাইজ আলাইকুম অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ নয় আজকে আমরা প্রোডাক্ট রিভিউ নয় আজকে হচ্ছে গিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি একটা পিসি নিয়ে কথা বলবো অনেকে চাচ্ছেন যে ঈদের পরবর্তী সময়ে ঈদ আগ থেকে শুরু করতে পারে না বা ঈদের পরে শুরু করবেন বাট এরকম একটা বাজেট পিসি আপনারা যদি বলতে চাই যে বাজেট ফ্রেন্ডলি পিসি আমরা যদি বলতে চাই যেরকম একটা পিসি আমরা মেক করতে চাচ্ছি যেন আমরা খুব সুন্দরলী দেখা যায় যে অনেকে যে দেখা যায় দিনটা চব্বিশ ঘন্টা একটা পিসির উপর কাজ করতে হয় সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা খুব ভালো মানে একটা পিসি না হলে আপনি দেখা যায় আপনার পিসিটা হয়তো হ্যাং করছে অথবা দেখা যায় যে আপনার হচ্ছে স্লো কাজ করছে এরকম যেন না হয় বাট সে কথা চিন্তা করি আমরা আসলে মূলত হচ্ছে যে এরকম একটা বাজেট ফ্রেন্ডলি একটা পিসি নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে টুয়েলভ জেনারেশন আই থ্রি প্রসেসর দিয়ে আমরা আজকে মূলত হচ্ছে কি আজকের এই পিসিটা আমরা মেক করছি সেটা হচ্ছে কি কি থাকছে এই পিসির মধ্যে আমি আজকে প্রথমত বলে দেবো হচ্ছে কম্পোনেন্টগুলো কী কী থাকছে এবং কম্পোনেন্টের প্রত্যেকটা কম্পোনেন্টের কী কী ওয়ারেন্টি থাকছে এবং কীরকম প্রাইস করছি আমরা সেটা সেই বিষয়ে কথা হবে চলুন কথা না বাড়িয়ে আগে প্রথমত দেখি যে আমরা এই পিসিতে আজকের এই পিসি বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে গিগা ব্র্যান্ডের পাঁচশো দশ এইচ পাঁচশো দশ এম এইচ ভি টু মডেলের এই মাদারবোর্ডটি আমরা ইউজ করেছি এই মাদারবোর্ডে যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মাদারবোর্ডে থাকছে হচ্ছে গিয়ে দুটো স্লট থাকছে এবং হচ্ছে গিয়ে থাকছে হচ্ছে গিয়ে চারটা সাটা এসএসডি অর্থাৎ আপনি চাইলে যদি চান যে আপনি এসএসডি বাদ দিয়েও আরও তিনটা চারটা আপনি হার্ড ডিস্ক লাগাতে পারবেন এরকম আপনি চারটা সাটা পোর্ট থাকছে এবং এর মধ্যে যেটা ডিসপ্লে পোর্ট যেটা থাকছে সেটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় এটা যে ডিসপ্লে পোর্ট অনেকে দেখা যায় যে একটা মাদার কিনছেন সেটার মধ্যে শুধুমাত্র একটা পোর্ট থাকছে ডিসপ্লে পোর্ট অর্থাৎ আপনি একটা মাদার বোর্ড নিলেন সেটার মধ্যে অনলি দেখা যায় এইচডিএম আই পড় থাকছে কোনো ভিজিএ পোর্ট থাকছে না বা কোনো ডিপি পোর্ট থাকছে না কিংবা হচ্ছে গিয়া কোনো ডিভিআই পোর্ট থাকছে না এরকম যেন না হয় আপনার একটু মাদার বোর্ড যখন নেবেন তখন অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো যখন আপনি মাদার বোর্ড নেবেন তখন যেন এটা আপনার 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 রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি আসলে মাদার বোর্ডটা চুজ করবেন কিন্তু বাট আমরা আজকে যেটা চুজ করেছি সেটা হচ্ছে গিয়া গিগাবাইট ব্র্যান্ডের এই পাঁচশো দশ মডেলের এই পোট এটাতে আপনার ডিসপ্লে পোর্ট হিসেবে থাকছে হচ্ছে গিয়ে এস ডি এম আই পোর্ট এবং আরেকটি থাকছে হচ্ছে গিয়ে ভিজিএ পোর্ট অনেকে বলে থাকেন যে ভাইয়া ভিজিয়ে তো অনেক আগের পোর্ট কিন্তু ভিজিয়ে দিয়েও অনেক কিছু কিছু মনিটর রয়েছে বা কিছু কিছু আপনার যেমন আগের যদি আপনি মনিটর আপনি ইউজ করে থাকেন যে আপনার আগের একটা মনিটর আছে সেখানে তখন তখন দেখা যায় আপনি ভিজিও পোর্ট দিয়ে আপনি এই মাধাভারে কাজ চালাতে পারবেন খুব চমৎকার রেজুলেশন পেয়ে যাবেন এবং চারটা ইউএসবি পোর্ট থাকছে এবং ইউএসবি পোর্ট আপনারা সামনে যেমন পিছনে চারটা ইউসবি পোর্ট থাকবে ইথারনেট পোর্ট থাকছে এবং অডিও পোর্ট তো থাকছে এর মধ্যে এখন আসেন কেন আপনি গিগা এই এইচ পাঁচশো দশ মানে এই মাইক্রো এটি এর একটি মাদার কেন নেবেন আপনি এটা নিয়ে আমি প্রথমত কথা বলি সবার প্রথম যেটা মাইক্রো গিগাবাইডের আহ মাদার সর্বপ্রথম যেটা দেখে নেবেন সেটা হচ্ছে গিয়ে অবশ্যই স্মার্ট ওয়ারেন্টি দেখে নেবেন অনেকে দেখা যায় যে এসে প্রতারিত হন সেটা হচ্ছে গিগা যেমন মার্কেটে অনেক রকমের কোরিয়ান মাদার হয় বা কিংবা হচ্ছে চায়না মাদার বোর্ড হয়ে থাকে সেটার মধ্যে অথেন্টিক আপনি কিভাবে চিনবেন সেটা চেনার জন্য আপনাকে স্মার্টের স্টিকার দেখে নিতে হবে এবং হচ্ছে গিয়ে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে কিনা এটা একটু দেখে নিতে হবে যাই তাহলে আপনারা কোনোভাবেই মাদার বোর্ড কিনে অন্তত পক্ষে ঠকবেন না এটা আমার কাছ থেকে আপনাদের পরামর্শ থাকলো আর কি আচ্ছা এরপরে আমরা এই এই পিসি বিলটা আমরা প্রসেসর হিসেবে যেটা ইউজ করি সেটা হচ্ছে টুয়েলভ জেনারেশনের আপনার এটা হচ্ছে গিয়া বারো চার বারো একশো মডেলের প্রসেসর মডেল এই প্রসেসরটা আসলে কেন চুজ করবেন আমি বলে দিচ্ছি যে মাদারবোর্ডের সাথে যখন আপনি গিগাবাইট মাদারবোর্ড পাঁচশো দশের সাথে যেন ভালোভাবে যেন সিং করে সেই হিসাব করে আমরা আসলে মূলত হচ্ছে গিয়ে এই প্রসেসরটি এই পিসির সাথে আমরা বিল করেছি সেটা হচ্ছে গিয়ে বারো একশো মডেলের টুয়েলভ জেনারেশনের আই থ্রি মডেলের এই প্রসেসরটি এটি আপনারা খুব চমৎকার পারফরমেন্সের জন্য যদি বলেন যে না চমৎকার যেন আপনার দিনটা চব্বিশ ঘন্টা যেন কাজ করতে পারেন সেরকম যদি একটা প্রসেসার যদি বলতে পারি যে আসলে পারফরমেন্সের দিক দিয়ে যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যায় খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আপনার এই প্রসেসার দিয়ে এই পিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি সেটা হচ্ছে কোর্সিয়া ব্র্যান্ডের বত্রিশশো মেগাটস এর এইট জিবি ডিডিআর ফোরের এর একটি র্যাম ইউজ করেছি যে এই র্যামের হচ্ছে গিয়ে হিস্টিং স্বপ্নের র্যামটা থাকছে খুব চমৎকার পারফরমেন্স এবং এটার ওয়ারেন্টি হচ্ছে গিয়ে লাইফ টাইম ওয়ারেন্টি এবং কোর্সিয়ার ব্র্যান্ডের আরও একটি যা হোক প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে আপনারা কীভাবে চিনবেন যে আসল প্রোডাক্টটা অরিজিনাল কিনা কোশিয়া ব্র্যান্ডের এরকম একটি স্মার্টের দৃষ্টিটা দেখে নিতে হবে আপনাকে তাহলে সেটা অবশ্যই আপনি অরিজিনাল কিনতে পারবেন এরকম দেখে নেবেন আপনারা যখন মার্কেট থেকে নেবেন এবং র্যাম র্যামের ওয়ারেন্টি থাকতে হচ্ছে গিয়ে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে দেখো কপি প্রোডাক্টও অনেকে দেখা যায় যে নিজের জোরে দেখা যায় যে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার দেখা যাবে আপনি দেখে শুনে নিতে হবে আপনার অরিজিনাল প্রোডাক্ট নিচ্ছেন কি না এছাড়া আপনারা অন্যান্য ব্র্যান্ডের র্যামও আপনারা চুজ করতে পারেন বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে কোর্সিয়া ব্র্যান্ডের এই র্যামটি খুব চমৎকার পারফরমেন্স পাওয়া যায় এই জন্য আমরা এই পিসি বিলটি আমরা কোর্সিয়া ব্র্যান্ডের এই র্যামটি রেখেছি এরপরে আমরা এসএসডি হিসেবে ইউজ করেছি টুইন মাউসের টুইন মাউসের একটা এসএসডি আমরা হিসাবে একশো আঠাইশ জিবি একটা এসএসডি ইউজ করেছি যেটা হচ্ছে টুইন মাউস ব্র্যান্ডের খুব চমৎকার একটি যদি বলতে পারেন যে খুব চমৎকার আপনার হচ্ছে কি এসএসডি পারফরমেন্স আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনার এম টু লাগিয়ে নিতে পারেন প্রথমেই বলেছিলাম যে আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি আমরা হচ্ছে গিয়ে এই পিসিটা বিল্ড করছি সেক্ষেত্রে দেখা যায় যে একটু কস্টিং কমানোর জন্য আমরা সাটা এসএসডি আমরা এই পিসি বিলটা আমরা ইয়া করছি যাই হোক চুজ করছি আপনারা চাইলে যে কোনো আপনারা চাইলে এমডোর টু নিতে পারবেন আপনারা চাইলে এমডোর টু এন নিতে পারবেন আপনার আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এই আপনার হচ্ছে কি এসএসডিটা আপনারা চুজ করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা আপনারা চাইলে যখন আপনি এনভিএম নেবেন তখন আরো ভালো স্পিড পাবেন বাট আমরা এই পিসির জন্যে একশো আটাইশ জিবি টু মাউসের এইস টু আলট্রা মডেলের এই এসিডিটা আমরা চুজ করেছি একশো আটাইশ জিবি এরপরে হচ্ছে এটা হচ্ছে গিয়ে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই আহ আপনার এস টা এরপর আমরা এই পিসির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই আপনারা পাওয়ার সাপ্লাই যখন নেবেন অবশ্যই দেখে নেবেন যেন নর্মাল পাওয়ার সাপ্লাই না হয়ে না হয় কেননা হচ্ছে নর্মাল পাওয়ার সাপ্লাই যখন নেবেন যেহেতু আপনার হেভি একটা আপনার পিসি বিল করবেন সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সেক্ষেত্রে আমরা একটা যে পাওয়ার সাপ্লাইটি গেছি এটা হচ্ছে গিয়ে আপনার খুব চমৎকার পিসি পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই এটা টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে অর্থাৎ দুই বছর ওয়ারেন্টি থাকবে যে পাওয়ার সাপ্লাইটি এটা হচ্ছে গিয়ে দুইশো ওয়াট অনেকে দেখা যায় যে আপনারা বলে থাকেন যে ভাইয়া আমি সাড়ে ছয়শো বা সাড়ে চারশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেব সেটা আসলে যদি নন ব্র্যান্ডে যদি ব্র্যান্ডের সাড়ে ছয়শো ওয়ার্ডেরও যদি আপনি পাওয়ার সাপ্লাই দেন সেটা আসলে ব্র্যান্ডের সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে দেখা যায় আপনি দুইশো ওয়াটও না এরকম কিছু পাওয়ার সাপ্লাই রয়েছে বাট সেক্ষেত্রে দেখা যায় আপনারা পাওয়ার সাপ্লাইটা যখন নেবেন তখন অবশ্যই এটা হচ্ছে গিয়ে আপনি একটা পিসির একটা মেইন পার্ট বলতে পারেন পাওয়ার সাপ্লাই আপনার পাওয়ার সাপ্লাইয়ের কারণে আপনি আপনার পিসি দেখা যায় যে ইন ফিউচারে আপনার এই পিসিটা আসলে কিরকম পারফর্ম করবে বা কিরকম হচ্ছে গিয়ে রান করবে এটা ডিপেন্ড করবো হচ্ছে কি আপনার পাওয়ার সাপ্লাই এর উপর আপনার পাওয়ার সাপ্লাই যত খারাপ নেবেন তত দেখা যায় যে আপনার পিসির উপর একটা ইফেক্ট পড়বে বা পিসি আপনার স্লো বা ফাস্ট একটা ইফেক্ট পড়বে আপনার পিসিটা দেখা যাবে হ্যাং করবে মাঝে মধ্যে দেখা যায় অনেক পিসিতে দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে আহ এই রিস্টার্ট দিচ্ছে অনেক এই প্রবলেমগুলো আসলে দেখা যায় পিসির মধ্যে সেক্ষেত্রে দেখা যায় আপনার যদি ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নেন সেক্ষেত্রে খুব চমৎকার আপনার পারফরমেন্স পাবেন এবং লং টাইম যদি আপনার বেটার পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পাওয়ার সাপ্লাইটা যেন ভালো হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা পিসি পাওয়ার এই পাওয়ার সাপ্লাইটা দুইশো ওয়াট এইটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি এটা আপনার দুই টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটা খুবই চমৎকার যদি পারফরমেন্স যদি বলতে চান খুব চমৎকার পারফরমেন্স পাবেন এই পিসি পিসি পাওয়ারের এই পাওয়ার সাপ্লাই এরপর আমরা দেখেন যে ক্যাচিং হিসাবে যেটা ইউজ করেছি খুব চমৎকার দেখেন আট জিবির মধ্যে অনেকে বলছেন যে ভাইয়া আমার বাজেটটা আসলে কম বাট আমি সেটা অবশ্যই আট জিবি একটা ক্যাচিং নেবো যেহেতু আমি একটা স্বামী আমার আমার অনেক কষ্টের টাকা হোক বা আমার অর্জিত যে টাকাটাই হোক না কেন যে অল্প টাকাই হোক সেটা বেশি টাকাই হোক যেখানে যেতটুকুই হোক না কেন তার মধ্যে আমি যেন সাধ্যের মধ্যে আমি যেন সবটুকু সুখ পাই এটা হচ্ছে সব থেকে বড় বিষয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যখন একটা ক্যাচিং নেন সেটা দেখা যায় যে অনেক টাকার মধ্যে হয়ে যায় অনেক বাজেট বেশি হয়ে গেলে আপনার দেখা যায় যে ক্যাচিং এর মধ্যে আপনার কমায় ফেলেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি একটা ভালো মানের যদি ক্যাচিং বলেন যে একটা আট জিবি ভাই আমাদেরকে একটা ক্যাচিং দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা ওভার এই ক্যাচিং টি নিতে পারেন খুব চমৎকার এই ক্যাচিংটি সামনে দুটো আট জিবি ফ্যান রয়েছে এবং সাইড হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ভিতরে আপনারা চাইলে কিন্তু এক্সট্রা আরো ফ্যান লাগিয়ে নিতে পারবেন যে আপনি আর একটা ফ্যান লাগাতে পারবেন এবং মাইক্রো এটিএক্স এর যে বোর্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনি তারা কিন্তু এই ক্যাচিংটা চুজ করবেন যারা এটিএক্স বোর্ড নেবেন তারা মনে হয় না এই ক্যাচিংটা চুজ করা ভালো হবে যারা মাইক্রো এটিএক্স এর যারা মাদার বোর্ড নিচ্ছেন তারা অবশ্যই চুজ করতে পারেন মিনিমাম বাজেটের মধ্যে খুব ভালো জিনিস আমি বলতে পারি ওভার এই ক্যাচিংটি খুব চমৎকার পারফরমেন্স পেয়ে যাবেন এবং লুকিং বলেন সবকিছু বলেন সবগুলো পোর্টগুলো খুব চমৎকার করেছে তারা ধন্যবাদ তাদেরকে আসলে এরকম একটা ক্যাচিং এরকম একটা বাজেটের মধ্যে এরকম একটা ক্যাচিং নিয়ে আসছে তারা মার্কেটে যাই হোক এরপরে আমরা কিবোর্ড মাউস হিসেবে ইউজ করেছি সেটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের কিবোর্ড ইউজ করেছি এবং জোগোস ব্র্যান্ডের একটি মাউস ইউজ করেছি যেটা হচ্ছে কি না আর জিবি ওয়ার ম্যাক মাউস থাকছে এর মধ্যে যেহেতু আমরা প্রথমেই বলেছি যে যেহেতু আমরা এই পিসিটা বাজেট ফ্রেন্ডলি করেছি সেক্ষেত্রে দেখা যায় আমরা মনিটর হিসেবে ইউজ করেছি রিলাইসেসের উনিশ ইঞ্চি মনিটর যেটার মধ্যে থাকছে কিনা এস এবং ভিজিএ দুটো পটি থাকবে অনেকে দেখা যায় যে একটা পট দিয়ে আপনি মনিটর নিয়ে থাকবেন সেক্ষেত্রে দেখা যায় আপনার পরবর্তীতে আপনি আরেকটা যদি মনিটর লাগাতে চান সেক্ষেত্রে দেখা যায় আপনার না সেক্ষেত্রে আপনাদের মনিটর অবশ্যই চুজ করে নিতে হবে যে আসলে চায়না ব্র্যান্ড নিলেও যে সেটা খারাপ তা বিষয়টা এরকম নয় চায়না ব্র্যান্ডও অনেক ভালো ভালো মানের মনিটর পাওয়া যায় মার্কেটে ক্ষেত্রে দেখা যায় আমরা রিলায়েন্স ব্র্যান্ডের এই মনিটরটি চুজ করেছি আজকের পিসি বিল এর জন্য এখন আসেন যে এর ওয়ারেন্টিগুলো কিরকম থাকছে যেমন মাদার বোর্ডের ওয়ারেন্টি থাকছে থ্রি আওয়ার্স প্রসেসরের ওয়ারেন্টি থাকছে থ্রি আওয়ার্স তারপর হচ্ছে কি আপনার র্যামের যদি ওয়ারেন্টি কথা বলতে যায় র্যামের ওয়ারেন্টি থাকছে হচ্ছে কি লাইফ টাইম ওয়ারেন্টি এবং এর ওয়ারেন্টি থাকছে হচ্ছে কি তিন বছর ওয়ারেন্টি এবং যেটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই থাকছে হচ্ছে দুই বছর ওয়ারেন্টি এবং মনিটর যদি বলা যায় মনিটর থাকছে হচ্ছে গিয়ে এক বছর ওয়ারেন্টি এবং কিবোর্ড মাউস থাকছে হচ্ছে গিয়ে এক বছর ওয়ারেন্টি করে এখন আসেন যে আসলে কীরকম বাজেট আমরা যেহেতু প্রথম থেকেই বলছিলাম যে বাজেট ফ্রেন্ডলি অনেকে যাচ্ছেন যে আসলে ভাইয়া আমি একটা টুয়েলভ জেনারেশন একটা পিসি নিব থার্টি থ্রি অথবা থার্টি ফোর কে মধ্যে আমি এটা পিসি বিল্ড করবো অর্থাৎ আপনি চিন্তা করেন যে আমি আগে যখন চিন্তা করেছিলাম যে আসলে চল্লিশ হাজার টাকার ভিতরে টেন জেনারেশনের একটা পিসি বিল্ড করাটা অনেক কঠিন হয়ে যাইত বাট বর্তমানে এমন সব প্রযুক্তি চলে আসছে যেটার মাধ্যমে আপনি থার্টি থ্রি অথবা থার্টি ফোরের এর মধ্যে একটা টুয়েলভ জেনারেশনে আপনি পিসি পেয়ে যাচ্ছেন এটাও সব থেকে বড় বিষয় যে টুয়েলভ জেনারেশন একটা পিসি আপনি আপনি থার্টি ফোরের মধ্যে সেটা মেকআপ করতে পারছেন হ্যাঁ আপনি চাইলে এর কস্টিং আরো কমিয়ে নিয়ে আসতে পারবেন যদি আপনি চান যে হ্যাঁ আমি র্যামটা নিতে হবে র্যামটা নিতে পারবো র্যামটা আপনি আরও কম দামের মধ্যে নিতে পারবেন যেটা টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আপনি চাইলে মাদার বোর্ডটা আরও কম দামে নিতে পারেন কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে যে না আসলে আপনি যখন একটা পিসি নেবেন অনেক কষ্টের টাকা বা আপনার যে অর্জিত যে টাকাটা রয়েছে সেটা যেন অবশ্যই সেটা যেন বেটার পারফরমেন্সের মাধ্যমে বেটার পারফরমেন্সের পিসির মাধ্যমে যেন আপনার সেই টাকাটা যেন আপনি ভালোভাবেই সেটা ইয়ে করতে পারেন যাই হোক আপনি আপনি আপনার গুলো জন্য বেছে নিতে পারেন সেজন্য আমরা মূলত হচ্ছে কি আজকের পিসি বিলটা আমি আপনাদেরকে দেখালাম যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের আজকের এই পিসি বিলটা আমাদের এসে যোগাযোগ করে আপনারা এই পিসি বিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তাল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোড় নুর সুপার দ্বিতীয় দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে ওয়ার্ড করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু